আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাবার বাসায়, এবং উঠে প্রথম কাজ হচ্ছে আমার থাইডিন খাওয়া। হ্যাঁ, এইদিকে তারা দুজন তো ঘুমিয়েই আছে, যদিও আমি একটা দিনই পাই, এই শনিবারটাই পাই ঘুমানোর জন্য, কিন্তু আজকে ঘুমাবো না, বিকজ ওইদিকে আম্মু আব্বু লাইবা আছে। সো তাদের সাথে গল্প করাটা, তাদের সাথে টাইম কাটানোটা বেশি ইম্পর্টেন্ট ঘুমানোর চেয়ে। আমি উঠে চলে গেলাম রান্নাঘর এবং গিয়ে দেখলাম বাবা নাস্তা বানাচ্ছে। আম্মু এতক্ষণ বানাচ্ছিল, এখন আম্মু আবার গিয়েছে অন্য কাজে, অ্যান্ড বাবা এখানে পরোটা শেখছে। পাশাপাশি গরুও গরম করছে, গতকালকে রান্না করেছিল সেই গরুটাই। এবং দুপুরের খাবারও আয়োজন চলছে। এদিকে আমার বেগুন কেটে মেখে রেখেছে হলুদ মরিচ দিয়ে, দুপুরে এটা ভাজবে। আমার রুম থেকে ফিডারও নিয়ে এসেছে বয়েল করার জন্য। এদিকে পরোটার ডো রেডি, আবার এদিকে মা চিংড়ি মাছের বড়া বানাবে, সো সেটাও রেডি করে রেখেছে। সব প্রিপারেশন চলছে। লাইবা তো সকালে এই আম্মুর হাতের পরোটাটা খাওয়ার জন্য আমি সারা রাত না ঘুমিয়েও সকালে উঠতে রাজি আছি। আসসালামু আলাইকুম। জি, আমাদের অর্ডারটা কনফার্মড, এসে একটু ফোন দিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ। মিড ডেতে সাডেনলি লাইবার খুবই ডেজার্টে ক্রেভিংস হচ্ছিলো, এবং ও খুবই ঘাটাঘাটি করছিল যে কোথা থেকে খাওয়া যায়। সো আমি বললাম যে ক্রিমসন কাপ থেকেই কয়েকটা জিনিস অর্ডার দিই, যদিও প্রাইস অনেক বেশি, বাট ওদের ডেজার্ট অনেক ইয়ামি। আমরা অর্ডার দিয়েছিলাম একটা রেড ভেলভেট চিজ কেক, একটা নিউটেলা চিজ কেক, এবং একটা ব্রাউনি। ব্রাউনিটা অনেক হার্ড ছিল, মানে একদম পাথরের মতো। দেখা যাক খেতে কেমন হয়। নিউটেলা চিজ কেকটা এত স্মুথ অ্যান্ড সিল্কি ছিল, এবং ব্রাউনিটাও মানে সেই লেভেলের মজা ছিল। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে এত মজার কিছু ডেজার্টস খেলাম। এই রেড ভেলভেট চিজ কেকটা মানে এখনো মুখে লেগে আছে। হাউজ ইট? আয়েশা ঘুম থেকে উঠে যাওয়ার পরে শাওনকে গোসল করিয়ে দিল, এবং আমি ব্যাগ ট্যাগ সব রেডি করে হাজির। আমরা এখনই খেয়ে দিয়ে বের হয়ে যাব। ওই দিন শাওনের খুবই দরকারি কাজ ছিল, তাই আমরা খুবই তাড়াহুড়ায় বের হয়ে গিয়েছি। ইভেন বাবাকে ফোন দিয়ে বলার কথাও মনে নেই যে বাবা চলে যাচ্ছি, এবং বাবা নাকি ওই দিন খুবই জলদি চলে এসেছিল, এবং এসে আমাদেরকে না পেয়ে খুবই মন খারাপ করেছে। বাবা নাকি আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল খাবার, অ্যান্ড খুবই সরি বাবা, যে আমাদের একদমই মাথায় ছিল না যে তোমাকে ফোন করে বলতে হবে যাওয়ার কথা। ওকে, একটু খাওয়ানোর ট্রাই করবো আবার। আম্মু গতকাল গরুর মাংস রান্না করেছিল, সেটাই ছিল, সাথে ছিল চিংড়ি মাছের কারি, ছিল ইলিশ মাছের কোরমা, বেগুন ভাজি, তারপর চিংড়ি মাছের বড়া এবং পোলাও। সো আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা ওই দিন এত তাড়ায় ছিলাম যে সব কিছু খাওয়ারও টাইম পাইনি। চিংড়ি মাছের বরাদ তো খুবই টেম্পটিং, সো ফার্স্টে এটা দিয়ে খেয়ে দেন চিংড়ি মাছটা দিয়ে খেয়েই আমরা উঠে চলে যাব। অ্যান্ড শাওন আবার একটু সময় নিয়েই খাচ্ছিল, বিকজ ও খেলা দেখছিল আর খাচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমাদের যাওয়ার সময় চলে এসেছে, এবং এই টাইমটা সবসময় খুব কষ্টের হয় যখন সবাইকে বিদায় দিয়ে চলে যেতে হয়। বাট এবার ইনশাল্লাহ সুন দেখা হবে। লাইবার আবার একটু থাইল্যান্ড যাবে, মানে আম্মু আব্বু লাইবা, সো এর আগে হয়তো দেখা হবে না, বাট এরপরে ইনশাল্লাহ আরেকটা বিয়ের দাওয়াত আছে, ওইখানে আবার আমাদের সবার দেখা হবে। মা, আমরা
আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে দেখলাম যে ভোর 6টা থেকে নাকি ইলেকট্রিসিটি নাই, কি একটা কাজ হচ্ছে এলাকায়, এবং এর জন্য লিফটও বন্ধ করে রেখেছে বিকজ এতক্ষণ জেনারেটর চালিয়ে প্রবলেম হয় এবং আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছে যখন এটা শুনেছি। আমরা জার্নি করে এসেছি তাই এখন তো হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করতে হবে। আওয়াইশাকে ড্রেস চেঞ্জ করে একটা হুডি পরিয়ে দিলাম অ্যান্ড ওর বাবা ফেস টাইমে ওকে দেখে বলতেছে আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, জিন্সের প্যান্ট হুডি, মানে সেই ছোট্ট যখন পেটে ছিল আমরা শুধু বলতাম এই নড়ছে নড়ছে নড়ছে, আর এখন সে হুডি পরে ঘুরে বেড়াচ্ছে। আওয়াইশা অনেক খ্যান খ্যান করছিল তাই ওকে ঘুম পাড়ানোর ট্রাই করছিলাম, তো বুঝতেছিলাম না যে এত খ্যান খ্যান কেন করতেছে, কারণ ও খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, ঘুমের সময় তো একটু খ্যান খ্যান করে, হয়তো ঘুমে ধরছে এজন্য। তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু বাসা সবার জন্য নাস্তা রেডি করলাম বিকজ সবাই না খেয়ে আছে সন্ধ্যাবেলা। অ্যান্ড ঘুম থেকে উঠার পরে দেখি যে আমার মেয়ের অনেক জ্বর, ওর 102 জ্বর, এবং এজন্যই ও এত খ্যান খ্যান করছিল। মানে 102 জ্বর, একটা বড় মানুষের হলেই তো আমরা কুপকাত হয়ে যাই, সেখানে যদি এত ছোট মানুষের এত জ্বর হয় তাহলে কেমন লাগে। এটা ভোরবেলা আমার মেয়ের জ্বর মাপলাম এবং অনেক জ্বর ছিল, সাপোজিটরি দিলাম, এবং এই ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি সোমবার, এটা শনিবারের ব্লগ। ওর এখন জ্বর নেই, বার গতকালকে সারাদিন রবিবার দিন জ্বর ছিল, এবং জ্বর যদি আজকে আর আসে তাহলে আজকে টেস্ট করাতে হবে। সবাই প্লিজ দোয়া করবেন যাতে আজকে সারাদিন আর জ্বর না আসে আমার মেয়েটার। হ্যাঁ, আজকে আমার ব্লগ এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।